হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি কলেজ যাবার জন্য, আর ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি সুজি ঢোসা। তো সকালবেলায় উঠে সব কাজ বাজ করে একটু এক্সারসাইজ করেছি, করে টরে এখন রেডি হয়ে গেছি, আর এই যে এখন ব্রেকফাস্টটা খেয়ে যাবো আর কি। তো আমি যখন এই ভিডিওটা মানে করছিলাম তখন আমি মাইক লাগিয়ে করছিলাম, তো আনফর্চুনেটলি মাইকের সুইচটা অফ হয়ে গেছিলো, তো সেই জন্য আমার কথাগুলো রেকর্ড হয়নি, তো সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, তো সেটার জন্য আমি মানে বলে খুবই আমার মানে খারাপ লেগেছে, ভয়েসটা আসেনি কেন, তো যাই হোক উপায় তো নেই। তো আমি এই যে খাচ্ছি দেখো সুজি ডোসা, আর এটার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, তো তোমরা দেখে নিতে পারো, খুবই কিন্তু ভালো হয়। আমরা যেদিনটা বানিয়েছিলাম সুজি ডোসাটা সেদিন ছিল নিরামিষ দিন, অর্থাৎ দ্বাদশীর দিন ছিল, তো আজকে তো ওখানে মা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে বানিয়েছে, তো ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে। তো সকাল থেকে উঠে আমি সব কাজবাজ করে নিয়েছিলাম আজকে, আর আমার যা যা ছিল মানে এক্সারসাইজ করেছি, আমি আবার স্টার্ট করেছি এক্সারসাইজ করা আমি আজকের থেকে, কারণ দেখেছি যে ডায়েটিং করেও কিন্তু মানে কি হচ্ছে না, মানে কোনো রকমের ওয়েটটা কিন্তু মানে ম্যানেজ হচ্ছে না আর কি। তো সেই জন্য আমি এখন শুরু করে দিয়েছি আবার। তো আমি তো যখন কমিয়েছিলাম মানে আমার ওয়েট যখন আমি কমিয়েছিলাম প্রায় 16 কেজি অবধি আমি ওয়েট লস করেছিলাম, তো সেটা ছিল করোনার টাইমে। তো তখন তো আমি আর কোনো ভিডিও করতাম না, তো সেই জন্য তোমাদের সঙ্গে সেসব শেয়ার করতে পারিনি। তো এখন আমি আবার স্টার্ট করেছি, তো আমি দেখি আমার রেজাল্টটা কী হয়, যেটা আমি ভেবেছি সেটা যদি সেইভাবে যদি আমি ভালো পেয়ে যাই, মানে যেভাবে আমি ওয়েট লস করছি মানে ভেবেছি আর কি, সেভাবে যদি হয় তাহলে আমার পুরো রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আমি সকাল থেকে কী কী করি ওয়েট লস করার জন্য। অবভিয়াসলি ডায়েটিংয়ের সঙ্গে সঙ্গে তো ফিজিক্যাল ওয়ার্ক করতে হবে। এখন আমরা সবাই ভাববো যে ফিজিক্যাল ওয়ার্ক মানে তো ঘরের সব কাজবাজ, অ্যাকচুয়ালি নয়, ফিজিক্যাল ওয়ার্ক মানে ঘরের সব কাজবাজ নয়, ফিজিক্যাল ওয়ার্ক মিন্স একটু এক্সারসাইজ করতে হয়, ঘরের কাজকর্ম সেগুলোতে খুব একটা বেশি কিন্তু এফেক্ট হয় না ওয়েট লসের জন্য। তো ভালো মতন প্রপারলি কিন্তু আমাদেরকে ওয়েট লস করার জন্য এক্সারসাইজ করাটা কিন্তু খুবই জরুরি। তো সেই জন্য যখন আমার মানে রেজাল্টটা আমি ভালো মতন দেখতে পাবো তখন তোমাদেরকে আমি আমার ফুল রুটিনটা জানাবো, যে কীভাবে আমি কী খাই কী না খাই সেসব জিনিস। তো যাই হোক, এখানে তো এখন আমি আমার খুব তাড়াহুড়ো ছিল অ্যাকচুয়ালি, তো কখন মাইকটা মানে বন্ধ হয়ে আছে আমি অ্যাকচুয়ালি জানতেও পারিনি, তো সেটাই প্রবলেম হয়ে গেছে আর কি। তো তখন যে আমি চেক করব রিভিউটা মানে ভিডিও, ওটাও আমার হয়নি। তো পরে আমার সন্ধ্যার সময় যখন আমি চেক করছিলাম তো খুবই খারাপ লাগছিলো আর কি, যে শ্রাম আমি তো চেক করিনি আগের থেকে। তো এই হলো কথাটা। তো আমার তাড়াতাড়ি খাচ্ছি আর কি, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে কথাও বলছি এইভাবে। আর আমি সঙ্গে নিয়ে নিয়েছিলাম দুটো কলা, কারণ আমি খেয়ে যাচ্ছি আর মানে আমি একদম আসবো সেই 5টার সময় বিকেলবেলা, তো সেই জন্য সারাদিনটা এই ডোসা খেয়ে থাকবো বলে দুটো কলাও নিয়ে নিয়েছিলাম সঙ্গে। তো সেটাই হলো। আর আমরা অনেকে ভাবি যে ডায়েট মিন্স হলো যে না খেয়ে থাকা, অ্যাকচুয়ালি ডায়েট মানে না খেয়ে থাকা নয়, প্রপারলি খেতে হয়, টাইম টু টাইম খেতে হয়, সব কিছুই অ্যাভারেজলি নিতে হয় আর কি, মানে তুমি কনজিউম করতে হবে, তখন তোমার মানে উইক ফিল করবে না। অনেকে এরকম ডায়েটিং করতে গিয়ে না খেয়ে থেকে লো প্রেশার হয়ে যায়, তো আমার হয়েছিল কিছুদিন আগে, আমার লো প্রেশার হয়েছিল কারণ আমি অনেক দিন হলো এক্সারসাইজ বন্ধ করে দিয়েছি। তো লো প্রেশার হওয়ার রিজনটা আমার অন্য ছিল, কারণ আমার কাজে প্রচুর চাপ, আমি দুটো কলেজে কাজ করি, ঘরের কাজও করি, আবার টিউশন থাকে, তো সেসব নিয়ে আমার মানে একটু প্রচুর চাপ হয়ে যায়, রেস্ট খুব কম হয়, সেজন্য আমার প্রেশারটা লো হয়ে গেছিলো আর কি। তো সেই জন্য কিছুদিন মধ্যেখানে আমি বন্ধ রেখেছিলাম, তো এখন আবার সব কিছু ঠিকঠাক আছে, তো আবার শুরু করছি সেই জন্যই। তো যদি হয় তো তোমাদের সঙ্গে ভালো মতন শেয়ার করব। তো এই দেখো, এটা আমি খাচ্ছিলাম, তো আমি দেখা তো ভুলে গেছিলাম, তো অল্প একটু খাওয়া হয়ে গেছে আমার। তো এটা তো আমি কলেজ থেকে এসে গেছি, দেখো যাচ্ছি বাড়িতে, আর তোমাদেরকে আকাশটা দেখাই, দেখো কি দারুণ লাগছে আকাশটা, দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা, মেঘের মধ্যে সূর্য সেই ফাট মেলে এসে, কি দারুণ না, দুর্দান্ত লাগছে কিন্তু এটা দেখতে। আমি এটা দেখে মানে ভাবলাম যে ভিডিওটা অন করি, আমি তো পুরো ঘেমে টেমে গেছি। তো এখন আমি আসলাম কলেজ থেকে, এখন
আর এদিকে আমার আকাশের দিকে চোখটা গেল বলে বাহ কি সুন্দর, দারুণ, মানে প্রকৃতির সত্যি। দেখো আবার তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও এই দেখো কি দারুণ লাগছে, না অসাধারণ লাগছে। কিন্তু দেখো একটু আগে তোমাদেরকে দেখালাম এখানে সূর্যটা, এখন সূর্যটা নাই, শুধু রশ্মিটা বেরোচ্ছে। কি ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে একটা জায়গার থেকে পুরো রশ্মিটা মানে স্প্রেড হয়ে যাচ্ছে পুরো। তো এইটুকুনি পরিমাণ ভাত খেলাম, মানে রাত্রে তো আমি খাই না ভাত, তো সকালেও খাইনি। তখন যদি ভাত না খাই তো সারাটা দিন ভাত করবে না আর কি পেটে, সেই জন্য এই অল্প একটু এতটুকু পরিমাণ মতন ভাত। তো তোমাদের খেতে নিয়ে আমি দেখালাম সূর্যটা, সূর্যটা তখন অস্ত গেল, মানে মেঘের ভিতর থেকে দেখতে অন্যরকম লাগছিল, আর এমনি যখন অস্ত গেল তখন অন্যরকম লাগছিল। তো আমাদের এই একটা জবা ফুটেছে, দেখো আমি সকালে দেখেছি, বাট মানে যে দেখাবো তোমাদেরকে সেটা তো আর সুবিধা হয়ে ওঠেনি। দেখো এই যে কালারটা শুধু দেখো কি দারুণ কালার, আর কতটা বড়, ক্যামেরাতে কতখানি বুঝতে পারছো তোমরা জানি না, বাট অনেকটা বড় কিন্তু, এটা অনেকটা বড় কালারটা, কিন্তু অসাধারণ কালার এটা। আর এখানে একটা কলি এসছে, এটা মনে হয় কালকেই ফুটে যাবে এই কলিটা, আর এখানেও কলি আসছে, কলি অনেক আছে, এখানেও কলি অনেক কলি আছে। তো দারুণ লাগছে না দেখতে। এই ফুলটা তোমার যদি গাছে থাকে তাহলে পরে তোমার এক দেড় দিন থাকে, এক দেড় দিন পরে মানে ই হয়ে যায়, মরে যায় আর কি। আর যদি উঠে তুলে নিয়ে যাওয়া হয় ঠাকুরের পুজোর জন্য তাহলে তো আর থাকবেই না ওটা, অবভিয়াসলি, মানে এসিটা থাকলে থাকে, আর যদি গাছে থাকে তাহলে পরে থেকে যায়, কিন্তু এক দেড় দিন মতন থেকে যায় ভালোই। আর আমাদের টগর ফুলের গাছটা নতুন পাতা এসছে, পুরো ডালি হয়ে গেছে একদম, মানে খালি তোমরা কলি দেখো কিরকম কলি ফুটো ফুটেছে, এই যে এই যে ফুল ফুটেছে, বাট কলি যে কত এসছে, মানে অনেক কলি এসছে। কিন্তু ফুলটা আমাদের অনেক পুরনো গাছ, মানে তখন ফুলের গাছটা অনেক পুরনো, আমরা যখন এই মাটিটা মানে কিনেছিলাম আর কি, তখন তখন তো আজকের থেকে প্রায় 25 বছর মতন হয়ে গেল, হ্যাঁ 24-25 বছর তো হয়ে গেছে এই গাছটা, এতটা পুরনো। তো ফুলগুলি ছোট ছোট হয়ে গেছে সাইজটা, বাট ফুল কিন্তু প্রচুর আসে, প্রচুর ফুল আসে গাছটাতে, অনেক পুরনো গাছ। তো বিকালবেলা করে একটু বাইরে আসতে ভালোই লাগে, মানে বাইরে একটু হাঁটাহাঁটি করি আমি, ভালো লাগে। তারপরে কি হয়, সকালবেলা ঘুম থেকে উঠি, কাজ বাজ করে তাড়াহুড়ো করে চলে যাই সেতে তোমার কি বলে ওটাকে কলেজে। তো কলেজে যাই আসি, বাট গরমে থাকি না, কাজের টেনশন থাকে, ক্লাসের টেনশন থাকে, তো এইসবে আর কি মানে এনজয় করা হয় না নেচারটাকে, বাট এই বিকালবেলা সময়টা একটু সময়টা একটু এনজয় করতে পারি আর কি। তো ভালো লাগে আমার বেশ বাইরে বেরোতে। দেখো ডালিম গাছে ফুল এসছে, এই যে ফুল এসছে, আরও আছে ওই সাইডে আছে আরও, এই যে এসছে। তো এই ডালিম গাছটাতে কিন্তু গতবার ডালিম এসেছিল, তো আরো ভালো বড় হয়েছিল, কিন্তু কিন্তু বাঁদরে খেয়ে গেছে, 3-4টা ডালিম এসেছিল সব বাঁদরে খেয়ে গেছে। তো এটা টাবের মধ্যে গাছটা মা করেছে। তো তোমাদের সঙ্গে গাছপালা দেখিয়ে এসে আমি ঘরে এসে দেখি যে প্রচুর কাপড় আছিল যেগুলো কাচাকুচি করা হয়েছিল আর কি। তো আমাদের একক পুরো এসে গুছিয়ে নিলাম, পুরো সব কিছু করে নিয়েছি, একদম ক্লিন হয়ে গেছে সব ঘর দুয়ার। তো যাই হোক এখন আমি সন্ধ্যার খাবারটা দেবো, তো সন্ধ্যার খাবার আজকে আউটসোর্স বাইরের থেকে আনানো হয়েছে, আর আছে চিড়ে ভাজা। তো এই যে দেখো, তো এটা আমি সার্ভ করে দিয়েছি, তো সবাইকে দিয়েও দিয়েছি। আচ্ছা তোমরা এখন ভাববে যে তুমি ডায়েটিং করো তো তুমি কি করে মিষ্টি এইসব খাচ্ছ, মানে ডিপ ফ্রাই করা চিড়ে ভাজা খাচ্ছ। হ্যাঁ আমি সব কিছু খাই,
কীভাবে খাই, আমি সব কিছুর পরিমাণ কম পরিমাণে খাই, একদম অল্প পরিমাণ খাই, আমি আর এটাকে ব্যালেন্স করি। যেমন আমি যদি এখন এটা খেলাম, আমি রাতের বেলায় খাবো কি স্যালাড, তখন আমার কী হবে, আমি যে এই যে যেটুকু ফ্যাট আমি নিয়েছি কনজিউম করেছি, এটা কিন্তু পুরো রাত্রে আমার সুন্দর করে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। যখন আমি স্যালাডটা নেবো তার সঙ্গে লেবু থাকবে, আমি আবার গ্রিন টি নেবো, তো সব কিছু মিলে কিন্তু এটাকে আমার সুন্দরভাবে কিন্তু ডাইজেশন করে দেবে, তো ফ্যাটটা কিন্তু আমার বডিতে অ্যাকুমুলেট হবে না, মানে স্টোর হবে না। এইভাবে আমি কিন্তু সব কিছু ব্যালেন্স করে মিষ্টি নিয়ে চলে এসেছি, ওই যে তার পার্সেল এসছে একটা পার্পল থেকে, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী কী জিনিস এনেছি আমি। তো ফার্স্ট অফ অল যেটা এনেছি আমি সেটা হলো অরেঞ্জ পাউডার, এটা অ্যাপস গুডনেসের, অ্যাপস গুডনেসের অরেঞ্জ পাউডার। তো এটা কিন্তু হেয়ারের জন্য, ফেসের জন্য, সব কিছুর জন্য কিন্তু ভালো। আর এখানে তো তোমরা জানোই অরেঞ্জে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিন আর হেয়ারের জন্য খুবই হেল্পফুল হয়। আর এগুলো কিন্তু কেমিক্যাল ফ্রি, কেমিক্যাল প্যারাবিন সালফেট ফ্রি হয়, তো এটা এনেছি। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমি নিজের টাকা খরচ করে কিন্তু আমি এটা এনেছি, আমি এখনও কোনো ব্র্যান্ড প্রমোশন পাইনি, যাই হোক। তারপর যেটা এনেছি সেটা হলো বিটরুট পাউডার, বিটরুট পাউডারটাও কিন্তু হেয়ার স্কিনের দুটোর জন্যই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা এনেছি আমি, এটা আমি ইউজ করবো আজকে। তো থার্ড যেটা এনেছি এটা হলো ডিটান গ্লো সিরাম, এটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে, আমি দেখিয়েছিলাম, এটা কিন্তু আমি খুব ভালো পাই, মানে এই প্রোডাক্টটা না ইটস সেলফ ইজ এ বেস্ট প্রোডাক্ট বলতে পারো, খুব ভালো। তোমরা যদি এটাকে রাত্রেবেলায় লাগিয়ে শো, অন্য কিছু লাগাতে লাগে না, শুধু টোনার আর এটা লাগিয়ে তোমরা শুয়ে পড়ো, তোমার স্কিন অটোমেটিক্যালি ব্রাইট হবে, গ্লো করবে, আর সঙ্গে ট্যান রিমুভ করবে। তো ইটস সেলফ এটা খুব ভালো একটা প্রোডাক্ট। তো আমার একটা বোতল শেষ হয়ে গেছিলো, তো এটা আমি আর একটা মানে পারচেস করলাম। আরেকটা জিনিস আমি এনেছি এবার, এটা হলো তোমার গ্র্যাপসের, গ্র্যাপসিডসের একটা সিরাম এনেছি, মানে গ্র্যাপস মানে তো আঙুর, আঙুরের গুটির থেকে বের করা যেটা সিরামটা, এটা এটা আমি লাগিয়ে দেখবো, এটা আমি নতুন মানে আনি এনেছি আর কি, তো কেমন হয়। এটা একটা সিরাম বলতে পারো, তো এখানে তো গ্র্যাপসিডস স্কিন টাইটেনিং সিরাম আছে, এটা তো আমাদের বয়স বাড়লে তো আমাদের স্কিনটাও লুজ হয়ে যায়, তো সেটাকে টাইট করে রাখার জন্য আমরা কিছু ইউজ করার দরকার, তো সেটার জন্য এটা। আর এখানে আমি আনিয়েছি দুটো ফেস মাস্ক, দুটো ফেস মাস্ক, এখানে একটা আছে তোমার অ্যালোয়ে কুকুম্বারের, এটা অ্যালোয়ে কুকুম্বারের ফেস মাস্ক, তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো, অ্যালোয়ে কুকুম্বারের ফেস মাস্ক, এটা এটা কিন্তু খুব সুন্দর, আর এটা লাগালে না মানে যেহেতু সামারে খুব ঠান্ডা ঠান্ডা ফিল হয়, খুব সুদিন একটা কিন্তু এফেক্ট দেয়, খুব ভালো। আর এই একটা, এটা হলো তোমার পাপায়ার, পাপায়ার ফেস মাস্ক, এটাও কিন্তু গন্ধটা দারুণ, স্মেলটা কিন্তু খুব ভালো, দারুণ, একদম পুরো পাপায়ার স্মেল, মানে পেঁপের মধুফলের স্মেল একদম পুরো। আর একটা আনছি, এটা হলো তোমার ফেস ক্রিম, সেটা ডে টাইম ফেস ক্রিম আর কি, তো এটা রোজ হিপসের ফেস ক্রিম, ওই দেখো রোজ হিপসের ফেস ক্রিম, এটা গুড ভাইবসেরই হয়, এটার কালারটা জাস্ট দেখো পুরো পিঙ্ক কালার, আর গন্ধটা দুর্দান্ত, খুব ভালো কিন্তু এটা, এটা এটা খুব একটা ভালো কিন্তু ক্রিম, এটা আমি ইউজ করেছি দুদিন, তো খুবই ভালো। তো এগুলো আমি মানে কিনেছি, তো এখের মধ্যে থেকে আমি আজকে যেটা ইউজ করবো সেটা হলো বিটরুট। তার মানে আজকে কী হয়েছে, সারাদিন রোদে মানে থাকা হয়েছে আমার আর কি, তো আসা যাওয়া পুরো সানলাইটটা মুখে পড়েছে, তো যেন কোনো রকম মানে ট্যান না পড়ে আমার ফেসে, তার জন্য আমি এটা লাগিয়ে নিবো আজকে রাত্রেবেলায়, কারণ আমার তো সবসময় দিনের বেলা সময় হয় না হলিডে ছাড়া, তো আজকে ভাবলাম যে এখন সময় আছে তো লাগিয়ে নিই, তো এটা খেয়ে নিই তারপরে তোমাকে লাগিয়ে দাও। তো এই যে আমি বিটরুট পাউডার নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল, তো এটা দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো এই যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি গোলাপ জল দিয়ে, এবার এটাকে আমি মুখে লাগাই, একদম ন্যাচারাল হয়। এখানে আমি যে লাগাচ্ছি এখানে কাঁচা বিটের গন্ধ পাচ্ছি কিন্তু, আমি পুরো ভূতের মতন লাগছে, লাগিয়ে নিয়েছি দেখো। তো এটা ড্রাই হয়ে গেলে তারপর এটাকে জল দিয়ে ক্লিন করে নিলেই বাস হয়ে গেল। তো চলো 10-15 মিনিট পর আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর হ্যাঁ, তোমরা কিন্তু গলাতেও লাগাবে যখন লাগাবে, আমি এখন রাত্রে হয়ে গেছে তো গলাতে এই জন্য লাগালাম না, কারণ এগুলো সব ভিজে যাবে, ওই জন্য গলায় লাগালাম না। দিনের বেলায় তোমরা লাগাবে আর স্নান করার আগে, তো গলাটলাতে লাগিয়ে নেবে, তো সেম টোনটা মানে মেনটেন হবে, মানে আমাদের ফেসের যেটা স্কিন টোন সেটার সঙ্গে গলার স্কিন টোনটা সেম থাকবে। তো দেখো 15 মিনিট পর আমি মুখটা ধুয়ে এসেছি, তো আমি এতক্ষণ মানে ভিডিও একটা এডিট করছিলাম, তো দেখো ভিডিও আমি আগে করছিলাম যখন আমি মানে লাগানোর আগে, বিটরুট লাগানোর আগে, তখন তোমরা আমার ফেসটা দেখতে পেয়েছো, আর এখন আমি ফেসটা ক্লিন করে, এখন আমার জল মুছি নেই, এখন এখনো জল আছে আমার, দেখো ফেসটা দেখো কতটা মানে ব্রাইট হয়ে গেছে, আমি মুছলাম এখন দেখো ক্লিন লাগছে। এখানে কাজল, আমি কাজলটাকে ই করিনি, আমি রিমুভ করিনি, সেজন্য দেখো কতটা
ক্লিন লাগছে, গ্লো এসছে, আমি কিন্তু কিছু লাগাইনি, জাস্ট মুখ ধুয়ে। তো এরকমই কিছু কিছু ন্যাচারাল জিনিস তোমরাও লাগাতে পারো, কারণ সব ধরনের ন্যাচারাল জিনিস আমরা ঘরেও বানিয়ে নিতে পারি না। সব রকমের ডিআইওয়াই পাউডার এইসব আমি আমাদের ঘরে করাটাও সম্ভব নয়। তো কিছু এরকম ব্র্যান্ড দেখে আমরা ন্যাচারাল জিনিস কিছু কিনে নিয়েও কিন্তু আমরা লাগাতে পারি। দেখো ফেসটা তো, চলো আজকে ভিডিওটা আমি এখানেই রাখবো। আশা করছি তোমাদের আমার ভিডিওগুলি দেখতে ভালো লাগছে। তোমরা সবাই আমার ভিডিওগুলি দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও, আর সবার ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ার করো, ফ্যামিলির সঙ্গে ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো। হ্যাঁ, আর যদি ব্লগগুলি ভালো লাগে বা ভিডিওগুলি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো বেশি বেশি করে। তো আর আমাকে সাজেশন দাও যে তোমরা আমার কী দেখতে চাও, কী ধরনের কী কালেকশন দেখতে চাও, সেটা আমাকে সাজেশন দিও, আমার ভিডিও সাজেশন দিও যে কেমন হচ্ছে, কেমন আমার ই করছো। অবভিয়াসলি আমি জানি আমার ভিডিওটা খুব ভালো হচ্ছে না, কারণ আমি একদমই নিউ, ক্যামেরা খুলে এইভাবে কথা বলার অভ্যাস আমার নেই, একদম আমি নিউ। তো আমি চেষ্টা করছি, শিখছি অনেক কথা আমি। তো এখন তো মাইক একটা কিনেছি, তো মাইকটা ইউজ করছি নতুন নতুন। তো যাই হোক, তো আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।